সব সুইমিং হচ্ছে বাচ্চাদের সানিম তুমি হসপিটালে কেন অনেক খুশি আজকে স্পর্শ করবে জ্যাকেট পরতে হবে জ্যাকেট কোথায় তো একটা ব্যাগ রেখে শেষে চলে যাবা আমার লক্ষ্মী বাবা বাই বাই পরে দিয়ে যাও আমাদের ভিডিওতে বাই বাই তাই তাকাই বলো বাই বাই ওরে আমার সোনা বাবা তো দেখেন একদম অন্ধকারের মধ্যে স্কুলে যাচ্ছে আমার বাবাটা কোনো সূর্য ওঠা তো দূরে থাক মানে আলোই হয় নাই পুরোপুরি একদম অন্ধকার ঠান্ডা পড়ে গেছে এখন ওয়েদারটা এরকম বলতে অন্ধকারেই যেতে হবে টাইমটা অনেকটা ইয়ে হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তখন তো সারিমকে স্কুলে যা দেখিয়েছিলাম তারপরে নাস্তা করেছি কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখন আবার যাচ্ছি সারিমের সুইমিং ক্লাসে আজকে আমাদের যেতে হবে মাসে একবার বাবা মার যাওয়ার ভিতরে আর কি পারমিশন থাকে তো আজকে সেই আমাদের দেখতে এসেছে এদিক থেকে আমার সাইমের পক্ষ থেকে আমি যাব আর আনুষার পক্ষ থেকে আনুষার মাম্মা যাবে দুজন আসতে ওদের সুইমিং দেখব ওদের আর কি চেঞ্জ করাবো অন্য অন্য বাচ্চাদেরও হেল্প করতে হবে সব বাবা মাই মাসে একবার যেতে পারে সেখানেই যাচ্ছি বাসায় এসে পরে রান্নাবান্নার কাজ করব এখন ওকে আগে সাহায্য করে এসে ওখান থেকে ও স্কুলে নিয়ে যাবে আর আমি হচ্ছে বাসায় চলে আসব হেঁটে হেঁটেই যাচ্ছি কাছেই সারিমের ড্যাডিও যাচ্ছে আমার সঙ্গে আমি যাব ওখানে ও অন্য কাজে চলে যাবে এসব সুইমিং হচ্ছে বাচ্চাদের সিমরা না সিমরা করে না তো সিমরা নাই শুধু বাচ্চাদেরই এখানে সারিম কই সারিম ওই যে সারিম ভালোভাবে দেখা যাচ্ছে না ভিডিওতে কোনো রকম দেখা যাচ্ছে অন্ধকার আমরা বাইরে থেকে দেখছি তারপরে ভিতরে ঢুকবো আর অবশ্য ভিডিও করতেও দিতে চায় না অনেক বাচ্চা এই যে সব আছে সবাই সুইমিং করছে আর আমরা বাইরে ওয়েট করছি এই যে শাহানিও আসছে শাহানি আজকে আমাদের যাওয়ার ডেট আর কি ভিতরে যে বাচ্চাদের সব চেঞ্জ করে দিতে হবে ভিতরে ঢোকা মনে হয় 12টার আগে মানে 12টা বাজে বাসায় চলে যাচ্ছি ব্যাগটা নিয়ে চলে আসছি সুইমিংয়ের এটা তো আর লাগবে না নাহলে পরে দুইটা ব্যাগ টেনে আনতে হবে সারিমের আর সব বাচ্চাদের নিয়ে স্কুলে চলে গেছে স্কুলে হেঁটে হেঁটে নিয়ে যাবে কাছে স্কুল তারপরে তো টিফিন টাইম হয়ে যাবে টিফিন খাওয়া শেষ করে তারপরে আবার ক্লাস শুরু হয়ে যাবে তো আমিও বাসায় যেয়ে আমার কাজকর্মগুলো শুরু করে দিব মেয়ে তো ঘুমাচ্ছে এখন যেয়ে দেখবো আমার মেয়ে কী অবস্থা হাঁটতে হাঁটতে বাসায় চলেও আসলাম আর গাছের অবস্থাগুলো একটু দেখায় অনেকদিন তো গাছ ঠিকমতো দেখায় না পাতা তো সব হলুদ হয়ে গেছে মরিচ অনেক উঠিয়েছি এখন সব পেকে যাচ্ছে মরিচগুলো দুই দিকের গাছের মরিচ অনেক পেকে গেছে দুই তিনবার করে উঠানো হয়েছে আবারও পেকে গেছে আর এই গাছের মরিচ উঠিয়ে উঠিয়ে রান্নার সময় নিয়ে যাই খাচ্ছি তারপরেও অনেক আছে এখন ওই যে কাঁচা মানে সবুজও অনেক আছে আর পাকা তো অনেক দেখ মরিচ এবার আমাদের ভালোই খাওয়া হলো সব পেকে গেছে এই গাছেরও অনেক পেকে গেছে এগুলো আবার উঠাইতে হবে কয়েকদিন ওয়েদার ভালো না বৃষ্টি বৃষ্টি তো উঠাইতেও আর ইচ্ছা করে না এখন তো পানি এত দিতে হয় না তাও এখান থেকে নিয়ে দেওয়া হয় এই যে গাছ একটু একবার দেখাই নিলাম কাপড় মেলা হয়েছে আজকে তো রোদ উঠেছে ভালোই কাপড় ধোয়া হয়েছে কাপড় মেলাও হয়ে গেছে এখন ঘরে যে কাজকর্ম রান্না অলরেডি শুরু করে দিয়েছে চুলাতে বসিয়েও দিয়েছি রান্না পুঁই শাক গাছে থেকে উঠে আনলো আম্মা এনে কেটে দিল ওই শাকটাকে ভাজি করে নিচ্ছি সেদ্ধ করে নিয়েছে এদিকে এখন এদিকে পেঁয়াজ রসুন ইয়ে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ কাঁচা মরিচ ভেজে রেখেছি ওইটা এখন ঢেলে দিব পুঁই শাকটা ভাজি করবো আজকে রান্না করবো না
আর পটল কিছুটা ভর্তা করব, এখানে রেখেছি চারটা ভর্তার জন্য। আর অন্যগুলো কেটে নিয়েছি, চিকন করে কেটে আলু দিয়ে এটা হচ্ছে একটু লাল লাল করে ভাজি, সেটা করব। এটা পছন্দ করে শাশুড়ি আম্মাও, পছন্দ করে হাজব্যান্ডও পছন্দ করে। আর মুরগি বের করেছি, মুরগি দিয়ে লাউ রান্না করব। শৈলী আর সাদিয়ার, সাদিয়া শৈলী আমার মেয়ে, দুইটা নাম বলে ফেলাম, মানে সারিম দুজনার জন্য এই রান্নাটা ওরা মানে ভাত দিয়ে পছন্দ করে। তো এটা এখন রান্না করব। এই তো সব রেডি, শুধু রান্নাগুলো ঝটপট করে নিব আর ফল কেটে নিব ওই রান্নার শেষে, পরে সবাই মিলে ফল খাই। আমটা অনেক বড় কিন্তু, এই যে শ্রীলঙ্কান যে আমটা, আফ্রিকান আমটা মজা লাগে। মালটা আম এগুলোও কেটে নিব কাজ করতে করতে, মানে রান্না করতে করতে। আর এই ভাজিটা প্রায় হয়ে গেছে, এইটা এখন এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে রেখেছিলাম রসুন পেঁয়াজ, এটার মধ্যে এখন একটা ঢেলে নেড়ে চেড়ে নিলে এই শাকটা হয়ে যাবে। এই ফ্রাই প্যানে আবার পটল ভাজিটা দিয়ে নিব, পটল ভাজিটা দিব। আর একটা কড়াই এখন রান্না রয়ে, ও আমার ঢেঁড়স ভাজি হয়েছে, সেটা তো দেখাই নেই আপনাদের, যে ঢেঁড়স ভাজি অলরেডি হয়ে গেছে, যে ঢেঁড়স ভাজি করা শেষ, এও ফেলেছি। এই যে ঢেঁড়স ভাজি, এই হলো আমার আজকের রান্না, হয়েও গেছে, বেড়ে ফেলেছি। আর দুই চোলাতে দুই রান্না বসিয়ে দিলাম। এটা মুরগিটাকে তেলের উপরে পেঁয়াজ শুকনো মরিচের ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে একে একে মশলা অ্যাড করবো, আদা রসুন অন্য অন্য মশলা। কষানো হয়ে গেলে পরে তো লাউ দিব। আর এটাতে দিচ্ছি হচ্ছে ওই ভাজিটা উঠিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানে দিচ্ছি হচ্ছে আমার এই মানে পটল ভাজিটা। লাস্টে পেঁয়াজ ভাজা হয়ে গেলে লাস্টে একটু হলুদ দিয়েছি, হলুদটা তেলের উপরে দিলে ভাজির কালারটা ভালো আসে, আর মনে হবে সেন্টটাও আমার কাছে ভালো লাগে, হলুদের সেন্টটা হবে। মুরগির মশলাগুলো সব দিয়ে দিব, মুরগিটাও ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দিলাম, সব শেষ হয়ে গেছে। মুরগিটাও লাস্ট রান্না শেষ করে একদম চুলা অফ করে দিলাম। লাউয়ের তরকারিতে একটু সাদা সাদাই থাকে, মরিচের গুঁড়া দেওয়া হয় নাই, লাল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়েছি। লাস্ট লুকটা একটু দেখিয়ে দিলাম, লাউ দিয়ে মুরগির মাংস সব রান্নাই হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি মানে বেড়ে নিয়েছি। আর এটা তো ভাতে দিয়ে দেবো এখন, এখন যে ভাতটাই লাস্ট রান্না, একটু পরে গরম গরম করবো। আর এদিকে সব রান্না করে রেখে দিলাম, এখন ঢেকে সব রেখে দেব। এটা সেই শাক ভাজি, এটা পটল ভাজি, আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি আর লাউ রান্না। এই তো আর পটল ভর্তা করলে হয়ে যাবে, এখন কাটাকাটি শেষ করব, ধুয়ে রেখেছি। এখন আমটাও কেটে নিব আর মালটাটাও কেটে নিব, সালাদটাও কেটে রাখবো, লেবু শসা সব একদম কেটে কমপ্লিট করে রাখবো, যেন কাজ আর কোনো না থাকে, কারণ সারিম শৈলীকে আমার খাইতে হবে। এদিকে থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আঙ্গুরটা, ওটা ধুয়ে রেখে দিলে সারিম এটা পরে খেয়ে নিতে পারবে। ভিজিয়ে মানে ধুয়ে একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও এখন ধুয়ে রেখে দিব। আর এই পাতিলে চাল ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা পরে ভাত রান্না করলেই পুরোপুরি কিচেনের কাজ কমপ্লিট, কিচেন থেকে আর কি বিদায়, শুধু খাওয়ার সময় এখন কিচেনে আসতে হবে। আর ওদিকে আম্মা আবার বাইরে গেছে, গাছ দেখতেছে, আর পানিও দিবে বললো, দুই তিন দিন দেওয়া হয়নি পানি গাছে, এখন আম্মা পানি দিবে, পাইপ লাগাই দিব। এই তো পুরোপুরি কাজ শেষ, চালটা ইয়ে করে নিব, ফলটা কেটে নিলেই হয়ে যাবে, আর আম্মার পাইপ লাগাই দিব। এই শশাটা এখন পেরে দিলেন, ময়লা বাইরে ফেলে দিল, এটা গাছ থেকে পেরে দিলেন, গাছে পানি দিবে আম্মা, এইভাবে এখন পাইপটা লাগাই দিব। এটা এটা পুরা খুলে, ও এটা খুলে, হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে এটা ঢুকাই দিব, এটা লাগাইতে আমার মুশকিল। তুমি হসপিটালে কেন? আলাবালা করবে, তোমাকে করবে
হসপিটালে কি করবে, আমি এখন হসপিটালে এসেছি। গতকালকে ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, গতকাল আর শেয়ার করা হয় নাই কোনো কিছু, পরে আজকে শেয়ার করছি আবার আপনাদের সঙ্গে কিছুটা সময়। এখন কি টেস্ট করবে মা? করোনা টেস্ট করবে। আমার বাবা অস্থির হয়ে গেছে হসপিটালে, এই কম টাইমে এরকম করছে, হঠাৎ করে আমার বাবার করোনা টেস্ট, সবার করোনা টেস্ট, আমার ছেলে হসপিটালে ভর্তি হতে হবে। কালকের দিনটাও আমাদের ভালোই কেটেছে, বুঝতে পারি নাই আজকের দিনে বিপদটা কিংবা এই খবর আসবে, হসপিটালে ভর্তি হতে হবে আমার ছেলেকে। ছেলের জন্য সবাই দোয়া করবেন, এখন ছেলে আমাদের সবার করোনা টেস্ট করতে হবে।